নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সব আয়োজন শেষ করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। এই খবর রাখছেন আমাদের বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ, সরাসরি সচিবালয় থেকে যুক্ত হচ্ছে তার সাথে। রিশান, শপথ আয়োজনের সব শেষ কি খবর আছে আপনার কাছে? যেটি হচ্ছে যে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের পরে সংসদ সদস্যরা শপথ দিচ্ছে এবং নতুন যে মন্ত্রিসভা গঠিত হচ্ছে সেই মন্ত্রিসভার তালিকা কিন্তু গতকালকে প্রকাশ করেছে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে। 36 জন মন্ত্রী এবং 11 জন প্রতিমন্ত্রীর যে তালিকা রয়েছে সেই মন্ত্রীদের যে শপথ গ্রহণ সেটি আজকে সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। সেই শপথ গ্রহণের যে প্রস্তুতি সেটি সম্পন্ন করা হয়েছে। আমাদের মন্ত্রী পরিষদ বিভাগ থেকে যেটি জানানো হয়েছে যে এই শপথ গ্রহণের পূর্বে যেসব প্রাক পুস্তিকারা কাকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেবে সেই তালিকাগুলো তারা সম্পন্ন করেছে এবং যাবতীয় যে একই সঙ্গে যে মন্ত্রী বা প্রতিমন্ত্রীদের জন্য যে বরাদ্দ করা কিছু সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আসলে নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর জন্য যে জানেন যে নির্দিষ্ট সংখ্যক গাড়ি বরাদ্দ দেয় সেই গাড়িগুলো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ মন্ত্রী পরিষদ বিভাগের সামনে সেখানে মধ্যে গাড়িগুলো প্রস্তুত করা হয়েছে। এই গাড়িগুলো পাঠানো হবে বঙ্গভবনে, সেখান থেকে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা তাদের শপথ গ্রহণের পরে এই গাড়িতে করে কিন্তু তারা বঙ্গভবন ত্যাগ করবেন এবং যারা মন্ত্রী থাকবেন তাদের গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড বা পতাকাটা থাকবে কিন্তু যারা প্রতিমন্ত্রী থাকবে তাদের এখানে সেই পতাকাটি থাকবে। একই সঙ্গে মনোগ্রামগুলো পরিবর্তিত হয়ে যাবে মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য আলাদা আলাদা হবে। একই সঙ্গে এই মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের জন্য যে প্রোটোকল অফিসার নিয়োগ দেওয়া হয় সেই প্রোটোকল অফিসারদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। এইগুলো সবগুলোই ড্রাইভার প্রোটোকল অফিসার সহ বাকি যে যাবতীয় কার্যক্রম সেগুলো কিন্তু সম্পন্ন করেছে। একটা বিষয় হলো দপ্তর বন্টন, সেটি সাধারণত শপথের পরে হয়ে থাকে, সুতরাং এখন আসলে কারো দপ্তর নিশ্চিত হয়নি কারণ এটি আসলে প্রধানমন্ত্রী তার এখতিয়ার অনুযায়ী এই মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের মাঝে তার দপ্তর বন্টন করবেন। তবে যেসব গুঞ্জন শোনা যাচ্ছে সেগুলো আসলে এই মুহূর্তে যেহেতু নিশ্চিত না সেগুলো আসলে আমি সাধারণ দর্শকদের জানাতে যাচ্ছি না। মোটা দাগে এই ছিল আসলে মন্ত্রী পরিষদ বিভাগের প্রস্তুতি মন্ত্রীদের শপথ গ্রহণ নিয়ে। ধন্যবাদ।